বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আমার আজকের অতিথি বায় বসা আছেন জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার কাজী ফিরোজ রশিদ দীর্ঘকাল ধরে রাজনীতি করছেন, সেই ছাত্রাবস্থা থেকে এবং রাজনীতির প্রথম সারিতেই সেই ছাত্রাবস্থা থেকে এখন পর্যন্ত আছেন, বহু চড়াই উত্তরাই দেখেছেন, কিন্তু মনে হচ্ছে এখন অ্যাটলিস্ট আমরা তো, আমি আপনি তো ১২ বছর ধরে এই টেবিলে কথাবার্তা বলছি, দেশটা অনেকের কাছে মনে হচ্ছে একটু রাজনীতি শূন্য, যদিও রাজনীতি শূন্য হয় না, সে কারণেই প্রশ্ন যে যদি সেরকম একটা অবস্থার মধ্যে দেশ গিয়ে থাকে তাহলে যে ধরনের রাজনীতি হচ্ছে এই রাজনীতিকে আসলে রাজনীতির কোন ক্যাটাগরিতে ফেলবে, মানে কি ধরনের রাজনীতি হচ্ছে এখন দেশে? সবসময় তো জনগণ একই রাজনীতি পছন্দ করে না, যখন যে জাতি যা পছন্দ করে সেই ধরনের রাজনীতি তাদেরকে উপহার দিতে হয়। স্বাধীনতার প্রাক্কালে আপনি জানেন এখানে আমার নেতা নুরুল আলম সিদ্দিক সাহেব এককভাবে আপনার সামনে অনেক বক্তৃতা দিয়ে যান, আমরা শুনি। স্বাধীনতার পূর্বে এক ধরনের রাজনীতি ছিল, জনগণ এক রাজনীতি চাইত, তখন গোটা দেশের মানুষ চেয়েছিল এবং সেই রাজনীতি তখন রাজনীতিবিদদের উপহার দিছে, মানুষের ডিমান্ডও যে রাজনীতি হয়। তা এখন যে রাজনীতি বইছে সেটা হচ্ছে যে আমি বলবো যে একটি বৈজ্ঞানিক গণতন্ত্রের দিকে আমরা যাচ্ছি, মানে আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা শুনেছি স্বাধীনতার পরপর। হ্যাঁ, এখন বৈজ্ঞানিক এটা গণতন্ত্র, মানে এইভাবে গণতন্ত্র যে ধরেন এখন তো মানুষ একটা গণতন্ত্রের সুবাতাস বইছে, আধুনিক করে গণতন্ত্রকে কাটসেট করে ওই দেশের উপযোগী করে, দেশের আবহাওয়া এবং জনগণের উপযোগী করে যেটা করা হয় সেটাকে আমি বলবো আধুনিক, বা ওই দেশের জন্য একটা বৈজ্ঞানিক গণতন্ত্র। গণতন্ত্র সেই পূর্বের যে ধারা আছে গণতন্ত্র, ওইটার কাছে আমরা যাব না। এইখানে আমি বলি যে বর্তমানে যে অবস্থা চলছে তাতে এখন একটা গণতন্ত্রের সুবাতাস বইছে। সম্প্রতিকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসায় সরকার তো দেখা করেছেন এবং বিরোধী দলও দেখা করার জন্য প্রথম আমরা পত্রপত্রিকা যা পড়লাম যে প্রচুর দৌড়ঝাঁপ করে অবশেষে ম্যাডাম জিয়া দেখা করেছেন এবং ওনার সাথে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। বৈঠকে কী হয়েছে এটা দুজন ছাড়া কেউ জানে না, তারপর আপনি পত্রিকা দেখলাম যে হুবহু ফাঁস হয়ে গেছে। ঘিরে যে রাজনীতি আমাদের দেখাইলেন তাতে প্রমাণ হয় যে আমরা একটা গণতন্ত্রের দিকে আবার মাঝখানে যত যাই গণতন্ত্রের উল্টো রথে আমরা চলছি। আমরা জিজ্ঞেস করেছিলাম, আমরা বলি যে উনি সরকারের একজন মন্ত্রী পদমর্যাদা, অতএব তাকে আমরা দলের চেয়ারম্যান হিসেবে আনতে পারি না, উনি যেহেতু সরকারও আছে, তো এটা আমাদের কাছে স্পষ্ট না দিল্লির কাছে যে উনি কোন, সেই জন্য উনি হয়তো সুযোগটা পাননি। যাই হোক, তা এখানে আমরা বলতে চাই যে এই যে প্রত্যেকটি দল সৌজন্যবোধ দেখালেন, ভারতের প্রধানমন্ত্রী আসছেন আমাদের দেশে, এইটি হচ্ছে একটি রাজনীতির সুবাতাস। আমি সেদিক থেকে বলবো যে সম্প্রতিকালে যে ঘটনাগুলো ঘটছে তার থেকে কিন্তু আমরা অনেক বেরিয়ে আসছি এবং একটা ভালো দিকে যাচ্ছে। জনগণ খুব হয়েছে এবার উৎফুল্ল হয়েছে, উৎসাহিত হয়েছে এবং আশাবাদী হয়ে উঠছে যে এই যে দুটি দল তাদের রাজপথে আন্দোলন রেখে এই যে কূটনৈতিক আন্দোলনের মধ্যে প্রবেশ করলেন, এটা একটা ভালো দিক। তারা এখন ভারতের দিকে একটু বেশি ঝুঁকে একটা কূটনীতির কে কতটুকু এগিয়ে যেতে পারবে এর দিকে যাচ্ছেন। তো জনগণ এটা এখন কি নির্বাচনের একটি এটি জনগণ আপনি বলছেন ভালোভাবে নিচ্ছে, জনগণ এটিকে জনগণের প্রতি অসম্মান অশ্রদ্ধা হিসেবে নিচ্ছে না, দেখছে না? আপনি কি জনগণের এটা নিয়ে ভোটাভুটি করছেন যে ভাই তোমরা কি অবস্থা দেখলে? সবাই তো আমি একটা কথা বলতে চাই যে যেটা একটু বললেন আমি আরেকটি বললাম। হ্যাঁ, এইটা হচ্ছে কি যে আমরা সবসময় যা কিছু বলবো জনগণের এটি হলো গণতন্ত্রের সৌন্দর্য যে জনগণ এটি চায়, জনগণের কাছে আমরা ভোটে জানি তো এটা নিয়ে যে তোমরা কি মনে করলাম আমি যে এই কাজ করলাম, কোন জনগণকে আজ পর্যন্ত গেছি আমরা তর্ক করেছি, কিন্তু আমরা যা কিছু বলি
বিসমিল্লাহ করে জনগণের উপর চাপাই দিয়ে আমরা করে ফেলাই, তাই না? আন্দোলন করবো জনগণের জন্য স্বার্থে করতেছি, সংগ্রাম করবো জনগণের স্বার্থে করতেছি, তা এইটা তো আমাদের একটা রেওয়াজ হয়ে গেছে। তা আমরা মনে করি যে অতীতের সব ভেদাভেদ ভুলে গিয়ে এইটি দুটি দল এখন এই যে রাজনীতির মধ্যে আবার একটি জায়গায় এটা ভালো জায়গায় এসে গেছেন, কূটনৈতিক রাজনীতিতে তারা প্রবেশ করেছেন, এরপর আন্তর্জাতিক রাজনীতিতে প্রবেশ করবেন, তারপর দেশীয় রাজনীতি শুরু হবে, এটা আস্তে আস্তে রাজনীতির মধ্যে থাকুক। এবং আমরা ওই যে গণতন্ত্রের কথা বলছেন, যে আমরা মনে করি যে গণতন্ত্র এক এক দেশে এক এক ধরনের গণতন্ত্র, এবং সেই লোকে ওই ধরনের গণতন্ত্র বুঝে। আমাদের গণতন্ত্র যেটা বোঝা যায় এই দেশে, মানুষ যেটা বুঝে, সেই গণতন্ত্রই কিন্তু এই দেশে হতে যাচ্ছে। অতএব এখানে আপনি ওই পাশ্চাত্যিক গণতন্ত্র এই দেশে চাপাতে পারবেন না, ওদের পোশাক পরিচ্ছদ খাবারও দিতে পারবেন না। আমাদের এখানে মহাদুর্যোগ মানে গরম, প্রচণ্ড গরম, এখন পাশ্চাত্য অনেক দেশে এখন ঠান্ডা, তারা শীতের কাপড় পরতেছে। ওই সব দেশের সাথে তুলনা না করে আমাদের দেশটাকে তুলনা করবেন, তাই সেইটাই সেদিক থেকে চিন্তা করতে গেলে মনে হয় যে এই মুহূর্তে সরকার অত্যন্ত একটার একটা শক্ত ভিত্তির উপর সে ভিত প্রতিষ্ঠা করে এখন দেশ চালাচ্ছে। আর অপোজিশন তারা যে ভুলটা করেছিল সে ভুলে খেসর দিতেছে। আজম ভাই হয়তো আমার উপর একটু মনক্ষুণ্ণ হতে পারেন, তা আমরা এটা তো খোলামেলা আলোচনা, ভালো, অনেকগুলো ভুল ওনারা করে ফেলেছেন, আমরাও যে ভুল না করছিলাম তা না। আমি এই অকপটে বলতেছি যে আমাদের সময় তিন চারটে বড় ভুল ছিল, 86 পার্লামেন্টটাকে ডিসলভ করে দেওয়া এটা একটা বড় ভুল সেসব করেছিলেন, ইমার্জেন্সি দেওয়া বড় ভুল ছিল, এবং নুরুদ্দিন সাহেবকে সেনাপ্রধান বানানো, জেনারেল আতিকে সরিয়ে দেওয়া, এটা আসলে মারাত্মক ভুল। এই মানে মোটার দিকে না হলে 9 ছিলেন, এখন যেরকম কেউ কেউ বলেন 21-43 পর্যন্ত স্বপ্ন দেখতে পারেন আপনারা, আরো দীর্ঘ থাকতাম। ওই মানে টুটকে আন্দোলনের কাছে আমাদের পরাজয় হইতো না, জনগণ বুঝে। সেনাবাহিনী যেদিন বলছে যে ভাই আমরা আপনাদের সাথে নেই, আমরা ছেড়ে দিছি, কিন্তু জেনারেল আতিক থাকলে ওইটা বলতেন না। এই নুরুদ্দিন সাহেব এসে এটা করাইছেন, ওনাদের ভুল হইলো, ম্যাডাম প্রথম ডায়ালগে যাওয়া উচিত ছিল, তারপরে নির্বাচনে আসা উচিত ছিল, এই দুইটা যদি আসতো। আর ভারতের প্রেসিডেন্ট যেদিন গিয়ে এসেছিলেন, উনি হরতালের মধ্যেও ম্যাডাম যেতে পারতেন, ওনাকে কেউ বলতেন যে হরতাল দিয়ে নিজে ভায়োলেট কেন করেন। এটা বিশেষ ব্যাপার, একটা দেশের রাষ্ট্রপতি এসছেন যিনি আমাদের স্বাধীনতা যুদ্ধে অনেক সহযোগিতা করেছিলেন। যাই হোক, সেই সময় তো এখন নেই, এখন আর সেনাবাহিনীর সমর্থন থাকা না থাকা নিয়ে খুব একটা এখন তো এখন তো গণতন্ত্র, আমাদের তো নতুন সেনাপ্রধান নিয়োগ। আমি তাকে অভিনন্দন জানাই যে উনি আসছেন, এটা নিয়ম, নিয়ম মাফিক একজন সেনাপ্রধান থাকবেন, ওনার কার্যকালের পরে আরেকজন আসবেন, নতুন যিনি সেনাপ্রধান আসছেন তাকে অভিনন্দন জানাচ্ছি আমরা। জি, আসবো আবার আপনার কাছে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, যেমনটা মিশা কাজী ফিরোজ রশিদ ইঙ্গিত করছেন যে রাজনীতি এখন রাজপথ ছেড়ে, জনগণ ছেড়ে এখন কূটনৈতিক ভাবে রাজনীতিটা হচ্ছে, এবং কূটনৈতিক ভাবে বলতে যে পররাষ্ট্রের দিকে, অন্যের দিকে তাকিয়ে থাকা, অন্যের সহযোগিতা আশীর্বাদ নেওয়ার দিকে এখন রাজনৈতিক দলগুলোর মনোযোগ খুব বেশি, বা তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। তো এই জায়গায় আবার একটা বড় যেটি তিনি উল্লেখ করলেন যে ভারতীয় প্রধানমন্ত্রী ঘুরে গেলেন বাংলাদেশ, আমরা দেখলাম যে দীর্ঘকাল বাংলাদেশে এক ধরনের ভারত প্রেম, ভারত বিরোধিতা রাজনীতি অনেক কাল ধরে লক্ষ্য, সেই জায়গায় একটা বড় পরিবর্তন ঘটেছে এবং সবার দৃষ্টিভঙ্গিটা ভারতের প্রতি মোটামুটি এখন প্রধান দুটো রাজনৈতিক দলের অন্তত কথাবার্তায় আচরণে কাছাকাছি চলে এসেছে মনে হচ্ছে। তো অভ্যন্তরীণ রাজনীতিতে সেটি আবার কবে দেখা যাবে, বা যেটি অনেকের কাছে আকাঙ্ক্ষা যে সেটি দেখতে চান অনেকে, সেরকম কোন সম্ভাবনা কি আছে আদৌ? আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সম্মানিত দর্শক স্বাগতম। আমি আপনার এই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব, তার আগে আপনি যে প্রথমেই ফিরোজ ভাইকে প্রশ্নটা করেছিলেন যে বর্তমানে রাজনীতি শূন্য মনে হচ্ছে বা রাজনীতি শূন্য অবস্থা দেশে এরকম মনে হচ্ছে, আসলে তো রাজনীতি শূন্য কিছু থাকে না, রাজনীতি থাকেই এক কোনো না কোনো ভাবে, কি ধরনের রাজনীতি সেটি আসলে আপনার ভেতরে এই যে অনুভূতিটা, সেই অনুভূতিটা থেকেই ফিরোজ ভাইকে প্রশ্নটা করেছেন। এই অনুভূতি, এই প্রশ্নের প্রেক্ষিতে, আপনার এই অনুভূতি সম্পন্ন প্রশ্নের প্রেক্ষিতে ফিরোজ ভাই কিন্তু তার দৃষ্টিভঙ্গি থেকে কিছু আলোচনা করেছেন। আমি বাস্তবতার নিরিখে কিছু আলোচনা করব যে সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ
এখন একটা রাজনীতি শূন্যতা অনুভব করছে আসলে। কেন করছে? যে একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীন করেছে গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, সেই গণতান্ত্রিক দেশে একটি কার্যকর সংসদ নেই। একটি কার্যকর সংসদ থাকবে, কার্যকর বিরোধী দল থাকবে, প্রাণবন্ত সংসদে আলোচনা হবে, বাইরে কথা হবে। এই যে একটা কার্যকর বিরোধী দল বলছেন না, কার্যকর বিরোধী দল বোধ হয় ফিরোজ ভাই নিজেরাও নিজেদের দলকে বলবেন না, আমি না শুধু, উনি বোধ হয় নিজেও সেটা স্বীকার করবেন। কার্যকর সংসদ নেই বলছে, বিরোধী দল বলেছেন কার্যকর সংসদ এবং কার্যকর বিরোধী দল না থাকলে গণতন্ত্রের চর্চা হচ্ছে এটাও কিন্তু মানুষ অনুভব করে না। রাজপথের যে বিরোধী দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, তারা যে রাজপথে গণতান্ত্রিক চর্চা করবে সেইখানেও অবস্থা অত্যন্ত সীমিত। কারণ এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে যে সভা করলে অনুমতি লাগবে, অনুমতি চাইলে অনুমতি পাওয়া যাবে না, মিছিল করলে, যে কোনো একটা অনুষ্ঠান করলে অনুমতি লাগবে, অনুমতি পাওয়া যাবে না। শুধুমাত্র অনুমতি পাওয়া যায় টকশোতে, অনুমতি পাওয়া যায় আপনার অডিটোরিয়ামের ভিতরে। অনেকদিন ধরে দেখছি যে আপনারা অনুমতিও চাইছেন না। না, অনুমতি চাইছি না, এর কারণটা হলো অনুমতি চাইলে, অনুমতি চেয়ে দেখছেন কিনা সেটি তো দেখতে পাচ্ছি। অনুমতি চাইলে অনুমতিটা পাওয়া যায় না, যখনই পাওয়া যায় না তখনই চাওয়ার আর কোনো অবস্থা থাকে না বা আগ্রহটা থাকে না। তো এই যে একটা অবস্থা যেখানে কার্যকর সংসদ নেই, কার্যকর বিরোধী দল নেই, রাজপথে কার্যকর কোনো রাজনৈতিক চর্চা করবার সুযোগ নেই, এই সমস্ত কারণে সরকারের যে কার্যক্রম, সেই সরকারের কার্যক্রম দেশের পক্ষে বা দেশ বিরোধী যাই হোক সেটা দ্বিমত পোষণ করবার সুযোগ নেই। এইরকম একটা দম বন্ধ করা অবস্থা যখন, তখন আপনার ভেতরে, আমার ভেতরে, ফিরোজ ভাইয়ের ভেতরে বা সারা বাংলাদেশের মানুষের ভেতরেই কিন্তু এই অনুভূতিটা জাগতে পারে যে বাংলাদেশ একটু রাজনীতি শূন্য হয়ে পড়েছে। আর এই রাজনীতি শূন্য হয়ে পড়াটা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক, রাষ্ট্রের জন্যও অত্যন্ত বিপজ্জনক। যেমনি আমরা দেখেছি যে ঝড়ের আগে যে গুমুট অবস্থাটা তৈরি হয়, গুমুট অবস্থার পরিমাণ যত বেশি হয় আমাদের মধ্যে ভয় তত বেশি থাকে যে ঝড়টা তাহলে অত বেশি প্রবল বেগে আসবে। আর বাংলাদেশের অবস্থাটা ঠিক এরকম একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি। নির্বাচন হয় গণতন্ত্রের অনেক বড় একটা মাধ্যম বা উপাদান হলো নির্বাচন। নির্বাচন ছাড়া গণতন্ত্র একেবারে অর্থহীন হয়ে পড়ে। সেই নির্বাচনগুলোতে দেখা যায়, সে উপজেলা নির্বাচন বলুন, সিটি কর্পোরেশন নির্বাচন বলুন, বা 5 জানুয়ারির মতো সংসদ নির্বাচন বলুন, ও নির্বাচনের নামে আসলে তামাশা হয়, প্রহসন হয়। অর্থাৎ জনগণের যেখানে ভোটের অধিকার নেই, যেখানে গণতন্ত্রের অধিকার নেই, সেখানে আপনার ভেতরে এই অনুভূতিটা বা এই প্রশ্নটা করা, বা দর্শকদের, আপনি হয়তো দর্শকদের বা জাতির অনুভূতিরই তুলে এনে আপনি হয়তো প্রশ্নটা করেছেন, এটা অত্যন্ত স্বাভাবিক, যেটা দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে আমার মনে হয়। আপনি যে প্রশ্ন করেছেন যে আমরা কূটনৈতিক দিকে বেশি এগুচ্ছি কিনা বা বিদেশের দিকে বেশি, দেখুন যখন একটা দেশের সংকটে কোনোভাবেই সেই সমাধানের জন্য সেই দেশের সরকার কোনোভাবেই বিরোধী দলের সাথে সংলাপের মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে সেই দেশের সংকটের সমাধান না করেন, তখন রাষ্ট্র, আমাদের যে রাষ্ট্রসংঘ, এটাও তৈরি হয়েছে বিভিন্ন রাষ্ট্রের সমস্যা সমাধানের জন্য। আমাদের যারা প্রতিবেশী তাদের কাছেও আমরা সহযোগিতা চাইতে পারি। যেমন নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন, আমিও অনেক জায়গায় বলেছি বা আমার দল বিএনপি থেকেও বলেছে এবং অন্যান্য দল থেকেও বলেছে যে বাংলাদেশে এখন গণতন্ত্রের সংকট চলছে, ভোটের অধিকারের সংকট চলছে, সেখানে আমরা ভারতের কাছে বা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই সংকট উত্তরণে আমরা সহযোগিতা চাই। এটা তো অত্যন্ত স্বাভাবিক, আপনি আপনার প্রতিবেশীর কাছে আপনার সংকটে সহযোগিতা চাইতেই পারেন। আর যখন এই বিশ্বটা একেবারেই সকলের কাছাকাছি যে একে অপরের সহযোগিতার জন্য, ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন,
22টি চুক্তি করে গেছেন, সেই 22টি চুক্তির মধ্যে তাদের স্বার্থ নিহিত আছে, আমাদেরও স্বার্থ আছে, কিন্তু আমরা কতটুকু যোগ্যতরভাবে কতটুকু দক্ষতার সাথে সেই স্বার্থগুলো আদায় করতে পারবো সেটা ভবিষ্যৎ বলে দেবে। যেমন আমরা তিস্তা চুক্তি করতে পারি নাই, সেটা আমাদের কতটুকু ব্যর্থতা, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসে ঘুরে গেছেন, কেন ঘুরে গেলেন, কি তার কাছ থেকে আমরা পেলাম বা তিনি কি নিয়ে গেলেন, এগুলো কিন্তু ভবিষ্যতে সবই পরিষ্কার হয়ে যাবে। তবে এই সফরে আমাদের সফলতা কতটুকু, ভারতের সফলতা কতটুকু, এ নিয়ে কিন্তু আলাপ আলোচনা বিভিন্ন পর্যায়ে হচ্ছেই। অর্থাৎ ভারতের বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন, বাংলাদেশেরও ভারতের সহযোগিতা প্রয়োজন। আমরা সারা বিশ্বেই কিন্তু এক দেশ আরেক দেশের সহযোগিতার এখন আশা করি, ঠিক সেরকম বাংলাদেশের গণতন্ত্রের সংকটে, ভোটের অধিকারের সংকটে আমরা ভারতের কাছে কেন, বিশ্বের অনেক দেশের কাছেই সহযোগিতা চাইতে পারি, এই চাপটা স্বাভাবিক, কারণ এখন আমরা এক বিশ্বে বসবাস করছি, এরকম একটি ধারণা নিয়েই কিন্তু আমরা চলছি। কাজেই এখানে দুষের কিছু নেই। আপনি বলেছেন যে আমরা ভারতের দিকে বেশি ঝুঁকছি কিনা বা ভারতের বন্ধুত্ব চাই কিনা, অতীতে ভারতের সাথে আমাদের দূরত্ব ছিল, এটা আপনি বলেছেন। দেখুন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু প্রথম সার্ক দেশগুলোর সকলের সাথে বন্ধুত্ব রচনা করবার জন্যেই কিন্তু সার্কের ধারণাটা, সার্কের প্রবক্তা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি ধারণাটা দিয়েছেন, যদিও বাস্তবে রূপ দেওয়ার আগেই তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু তখন থেকেই বিএনপি মনে করে যে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সকলের সাথেই এবং এর বাইরেও বহির্বিশ্বের আরও অন্যান্য সকল দেশের সাথেই সুসম্পর্ক রাখাটা অত্যন্ত জরুরি। হয়তোবা মাঝে মধ্যে ভারতের কোনো দলের সাথে, যেমন এর আগে যে ভারতের শাসক দল ছিলেন কংগ্রেস, তারা তাদের সাথে হয়তোবা আমাদের দূরত্ব ছিল, কারণ আমরা দেখেছি, বাংলাদেশের মানুষ দেখেছে যে 5 জানুয়ারির যে নির্বাচনটা হয়েছে, যে নির্বাচন নিয়ে সারা বিশ্বে প্রশ্ন আছে, আমাদের তো আছেই, যে এটা কোনো নির্বাচন নয় এবং এই সরকার নির্বাচিত সরকার নয়, এটা আমরা সবসময় বলে থাকি। সেই নির্বাচনে ভারতের তদানীন্তন সরকারের ভূমিকাটা কি ছিল সেটা আপনিও দেখেছেন, সারা বিশ্ববাসী দেখেছে। কাজেই কোনো দলের সাথে কখনো সখনো আমাদের দূরত্ব থাকতে পারে, কিন্তু ভারতের জনগণের সাথে, ভারতীয় রাষ্ট্রের সাথে আমাদের কিন্তু দূরত্ব কখনোই আমরা মনে করিনি, সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা কাজ করি। মিস্টার কাজী ফিরোজ রশিদ, আমি দুইটা প্রশ্ন জবাব দেবো। আসলে জিল ভাই, শীতকালে ওয়াজ বর্ষাকালে কেউ শুনতে চায় না, এটা করলেও কেউ কোনো কাজে আসে না। আপনারা অসময়ে ভারতের সহযোগিতা চেয়েছেন, যখন ভারত সহযোগিতা হাত বাড়িয়েছিল, ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নিয়ে এসেছিলেন, উনি তো রাষ্ট্রপতি এবং একজন মুরব্বীও রাজনীতিতে ভারতের, আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা এবং সাহায্য হাত বাড়িয়ে দিয়েছিলেন বাঙালি হয়ে, তাকে আপনারা আহ্বান করলেন, আর এখন অসময়ে আপনারা সহযোগিতা চাচ্ছেন ভারতের, এটা আপনার নতুন দিগন্ত একটা খুলেছেন, উন্মোচিত করতে যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় না যে খুব একটা বেশি সুবিধা হবে, কারণ ভারতের আসল পলিসি থেকে কখনো সরে আসে না। আপনি লক্ষ্য করবেন, স্বাধীনতার পরে ইন্দিরা গান্ধী সর্বপ্রথম বাংলাদেশে যখন সফর করেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু উৎফুল্ল ছিল এবং সাংঘাতিকভাবে ইন্দিরা গান্ধীর প্রতি ভালোবাসা দেখিয়েছিল। তার কারণ, ইন্দিরা গান্ধী আমাদের স্বাধীনতা সংগ্রামে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল, 1 কোটি মানুষকে আমাদের সেখানে আশ্রয় দিয়েছিল, আমাদের মুক্তিযোদ্ধাদের তারা প্রশিক্ষণ দিয়েছে, অস্ত্র দিয়েছে, এবং ভারতীয় সৈন্য আমাদের সাথে একসাথে যুদ্ধ করে দেশটা স্বাধীন করে দিয়ে গেছে। সেই কারণে ইন্দিরা গান্ধী ওই মানুষের ভালোবাসা, বাংলার মানুষের ভালোবাসা পেয়েছিলেন। এত বছর পরে ভারতের অনেক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এসে গেছেন, পরে নরেন্দ্র মোদী, উনি এবার এসে কিন্তু মোটামুটি ভারত, বাংলার মানুষের সবার একটা ভালোবাসা করিয়েছেন, তার চমৎকার বক্তব্য, এবং দেখেন এই আওয়ামী লীগ দেখা করছে, সরকার তো আছেই,
দল হিসেবে আওয়ামী লীগ দেখা করছে, বিএনপি দেখা করছে, জাতীয় পার্টি দেখা করছে, বামফ্রন্ট দেখা করছে, সবাই দেখা করছে। তাতে অর্থাৎ গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে নরেন্দ্র মোদীকে মানে আমি এক কথা বলবো যে তার এই সফরকে স্বাগত জানিয়েছে। হ্যাঁ, আমাদের সংসদ সফরের কথা বলছেন যে কার্যকরী, সংসদে কিন্তু সব কাজ হচ্ছে, আইন পাশ হচ্ছে, বিল পাশ হচ্ছে, আমাদের এখন আমাদের বাজেট যাচ্ছে, এটা পাশ হয়ে যাবে, পাঁচটি বছর হয়ে যাবে, ওরা সব পাঁচ বছর পর্যন্ত ওরা বলেই যাবে সংসদ কার্যকরী না, আর আমরা পাঁচ বছর পর্যন্ত কাজ করে যাবো, সব সংসদেই হয়েছে, এগুলো করে যাবো, মানে ওনাদের আমল হয়েছে, আপনাদের আমল হয়েছে, হয় কি ক্ষমতা না থাকলে কার্যকরী হবে তা না, ভুলটা হয়েছে ওনারা ইলেকশনে না এসে। আর কার্যকর বিরোধী দল নেই, আমরা কিন্তু বিরোধী দলের ভূমিকা যথাযথ পালন করতেছি। আমি বলতেছি জিল্লু ভাই, সেখানে আমরা একদমই বরং অতীতে দুইটি দল কখনো বিরোধী দলের ভূমিকা পালন করে নাই, আমরা ভোট পেয়ে এসে যারা সরকার গঠন করছে তারা সংসদে রয়েছে, যারা সরকার গঠন করতে পারে নাই তারা সংসদে একবারও যান নাই, অথচ সংসদে বেতন ভাতা গাড়ি বাড়ি সব গ্রহণ করেছেন, এটা অনৈতিক। কিন্তু আমরা তার ব্যতিক্রম, আমরা সংসদে যাচ্ছি, আলোচনা করতেছি, প্রত্যেকটা বিলের উপরে আমরা যাচ্ছি, সাটাই প্রস্তাবে আমরা যাচ্ছি, আমরা সংসদীয় কার্যক্রম যেটা আছে সেটা আমরা সম্পূর্ণ পালন করছি। তবে হ্যাঁ, জনমনে প্রশ্ন আছে, প্রশ্ন আছে কোনটা, যে আমাদের দলের চেয়ারম্যান এসআর সাহেব মন্ত্রীর পদমর্যাদায় উনি বিশেষ দূত হিসেবে আছেন প্রধানমন্ত্রীর, এইটা শোভনীয় না, জনগণ এটাকে ভালো চোখে নিচ্ছে না, পাবলিক পারসেপশন হচ্ছে যে আমরা সত্যিকার বিরোধী দল হতে পারি নাই, সংসদে বিরোধী দল না এটা কেউ বলতে পারে, আমরা বিরোধী দলের ভূমিকা যথার্থ পালন করার পরেও এইরকম একটি দুর্নামের বোঝা আমাদের বইতে হচ্ছে, এটা আমি অস্বীকার করবো না, কিন্তু এইটাও স্বীকার করবো না যে সংসদে আমরা বিরোধী দল না। আমি মনে করি অতীতে যে কোনো সময় যে কোনো বিরোধী দল থেকে আমরা বেশি সংসদে সোচ্চার, তবে আমরা যেটা সংসদীয় রীতিনীতি মানি, আমরা গালাগালি করি নাই, ফাইল ছুড়ি নাই, সংসদে অশোভনীয় এমন কোনো আচার আচরণ করে নেই যাতে স্পিকার আমাদের বলতে বাধ্য হতে বেরিয়ে যাও, এইটি হচ্ছে সংসদের নীতি, আপনি লক্ষ্য করবেন। সংসদে তো এখন পর্যন্ত কোনো বিলের বা কোনো কিছুর বিরোধিতা করেছেন আপনারা? আমরা করেছি, কালকে স্যাটেলাইট প্রস্তাবে সবগুলো, কিন্তু ফাইনালি ভোট দেওয়ার সময়, ভোট দেওয়ার সময় ওই ধরনের জিনিস আসে নাই, যখন আসবে আমরা মনে করবো যে দেশের স্বার্থ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী যদি কোনো কিছু আসে আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে। এখন দেখেন বাজেট চলু ভাই, বাজেটটা তো একটা বিশাল আকারের বাজেট হয়েছে, এখানে কোন জায়গায় আমরা বিরুদ্ধে করব, আমরা বলতে পারবো যে এই এই জিনিস করলে টেলিফোনের উপরে ওনারা একটা সারচার্জ বসিয়েছেন 5%, এখানে সাধারণ লোকরা কিন্তু কেউ ট্যাক্স দেয় না, 16 কোটি মানুষের মধ্যে 12 লক্ষ লোক ট্যাক্স দেয়, তার মধ্যে সক্রিয় ট্যাক্স দেয় 3 নম্বর 12 লক্ষ আছে, 6 লক্ষ লোক, 30 লক্ষ, হ্যাঁ, এইটা কোনো ট্যাক্স না। এখন একজন রিক্সাওয়ালা প্রতিদিন দেখবেন রিক্সা চালা দিচ্ছে, টেলিফোন করতেছে, তা সেখানে 5% মানে 5% বাড়িয়ে দিচ্ছে একটাই, তো সেটার উপরে আমরা কথা বলছি, কালকে ম্যাডাম বলছে যে এটা উচিত না, কিন্তু তারপরও এই 16 কোটি মানুষকে যে কিছু লোককে তো ট্যাক্সের আওতায় আনতে হবে, ইনডাইরেক্ট ট্যাক্সের আওতায়, আমরা তাই মনে করি যে আমরা সংসদে আসল বিরোধী দলের ভূমিকা পালন করতেছি, যারাই এখন বাইরে আছেন বিরোধী দলে হবেন ভবিষ্যতে, তাদের আমাদের থেকে শিক্ষা নিতে হবে যে এইভাবে সংসদের থেকে বিরোধী দলের ভূমিকা পালন করা উচিত, সংসদীয় গণতন্ত্র যদি রাখতে চান, আর যদি সংসদীয় গণতন্ত্রের দিকে না যেতে চান। আপনি আপনি যেমনটা বলছিলেন যে ওনারা ইলেকশনে আসেননি, ভুল করছেন, আমরা যদি ওনাদের পূর্বাপর হিসেব নিকেশ করি, ভোটের তো ধরেন 30-35% তো ফিক্সড সমর্থক ওনাদের ভোটারই আছে, তার বাইরে আরো কিছু জনসমর্থক আছে, ওনাদের সঙ্গে আরো কিছু রাজনৈতিক দল আছে, তো এদেরকে পুরো রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে, না 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 রাখা হয় নাই, কেউ রাখে না, এদের মতামতকে কোনোভাবে বিবেচনায় নিয়ে দেশ আসলে কতদিন পরিচালনা করবে, তারা ওনারা নিজেরাই নিজেদেরকে বিরত রাখছেন যে আমরা এই সমস্ত কার্যক্রমে আমরা আপাতত যাব না, না গিয়ে ওনারা যেটা করছে আরো ভুল, ওনারা যদি খালি নির্বাচনটার নির্বাচন অংশগ্রহণ না করে বিরত থাকতেন তাতে কিন্তু ওনাদের একটা সুবর্ণ সুযোগ ছিল, তা না করে ওনারা করলেন কি নির্বাচন প্রতিহতর নামে ওনারা যে আন্দোলনটা করলেন প্রতিহত করতে পারলেন না, কিন্তু জানমালের প্রচুর ক্ষতি হলো, আমরা ইলেকটেড হয়ে আসলাম, এবং তাতে আরও গণতন্ত্রের ক্ষতি ওনারা করলেন যে আমাদের 152 জন সংসদ সদস্য বিনা ভোটে এসে নির্বাচিত হয়ে আসলেন আনকনটেস্টে, এইটা তো ওনাদের জন্য হইল, ওনারা গণতন্ত্রের প্রথম আঘাতটা এখানে করলেন, দ্বিতীয় আঘাতটা করলেন সম্প্রতিকালে যে আন্দোলনে
ওনারা এই যে জ্বালাও পোড়াও করে এই যে বিরাট একটা ধ্বংসলীলা চালালেন সারা দেশে, জানমালের ক্ষতি হলো, ওই জায়গাতে সাধারণ জনগণের স্বার্থে, জনগণের স্বার্থে জনগণকে মারলেন, জনগণ ওনাদের পিছনে নাই, লাভটা কিছু হয় নাই। কিন্তু আসলে বলেন আপনি শেষ করেন, আপনি সিনিয়র মানুষ, শেষ করেন আপনি, লাভ হয় নাই এতে, লস খালি হয় নাই। আমি বলবো যে একটা বড় বিরোধী দল যারা দুইবার তিনবার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তাদের কাছ থেকে এত বড় ভুল জনগণ প্রত্যাশা করে না, উনি হলো অ্যাডভাইজার। আমি বলবো যে আপনি অ্যাডভাইজার থাকেন কিন্তু কিছু কিছু অ্যাডভাইজারকে সরাই দেন, এটা কিছু কিছু অ্যাডভাইজার, সমস্ত অ্যাডভাইজারের অ্যাডভাইস ম্যাডামই নেওয়া উচিত না, কারণ যারা ওনাকে অ্যাডভাইস দিছিল যে আপনি প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সাথে দেখা করতে যাবেন না ভারতীয় রাষ্ট্রপতির সাথে, তারা একটা ভুল অ্যাডভাইস দিছিল। যারা ম্যাডামকে অ্যাডভাইস দিছিল আপনি নির্বাচনে যাবেন না, তারা ভুল দিছিল। যারা অ্যাডভাইস দিছিল যে এই আন্দোলন এখন শুরু করেন আর কোনো কিছু নাই, সরকার পতন ঘটবে, আন্দোলনের পতন ঘটলে সশস্ত্র বিপ্লব করে জাসদ অনেক আগে আওয়ামী লীগের পতন ঘটাতে পারতো, তা পারে না, পারে না। আমি একটু একটু সুযোগ নিতে চাই, ফিরোজ ভাই অনেকগুলো কথা বলেছেন, আমি সবগুলো কথার জবাব দেব না, অনেক সময় লাগবে। তো বারবারই ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কথা বলেছেন, আমি শুধু এক লাইনে বলবো যে প্রণব মুখার্জির সাথে সেই মুহূর্তে দেখা করতে না পারাটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক, এটাকে আমি অবশ্যই বলবো। এবং যেখানে কিছুদিন আগেই বেগম জিয়াকে ভারত বেশ বড় রিসেপশন দিয়েছে, অবশ্যই এটা আমার মনে হয় না যে বিএনপি সেজন্য বলবে যে দেখা করতে পারি না, এটা খুব কৃতিত্বপূর্ণ না, এটা অবশ্যই দুঃখজনক। কিন্তু আপনাকে আমি একটু বলবো যে আপনি বলেছেন যে নিজেরা হরতাল দিয়ে না যাওয়াটা বা হরতালকে বন্ধ রেখে যাওয়াটা, দেখুন প্রণব মুখার্জির সাথে দেখা না করাটা খুব দুঃখজনক, কিন্তু ওই হরতালটা কিন্তু বিএনপির ছিল না, হরতালটা বিএনপি দেয়নি, হরতালটা ছিল জামায়াতের। আর আপনি জানেন যে বাংলাদেশের হরতালের সময়ে অনাহূত কিছু ঘটনা, কিছু দুর্ঘটনা, নানান রকমের নাশকতা বিভিন্ন তরফ থেকে, যারা হরতাল দেন তাদের তরফ থেকে না হলেও বিভিন্ন তরফ থেকে, তৃতীয় পক্ষ থেকেও ঘটে। কাজেই এটা জীবনের ঝুঁকির কারণেই উনি যেতে পারেননি, ওনার আন্তরিকতারও অভাব ছিল না, উনি সেজন্যে কষ্টই পেয়েছেন, দুঃখই পেয়েছেন যে দেখা করতে যেতে পারেননি। কাজেই এটা উনি ইচ্ছা করেও করেননি, বাস্তব অবস্থার কারণে করতে পারেননি, এটা নিয়ে আমি আর এগুতে চাই না। এখন সংসদ কার্যকর, সংসদ কার্যকর হতো, আপনি যেমন বললেন যে আমরা একটা কষ্টে আছি যে আপনাদের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ তিনি মন্ত্রীর মর্যাদায় থাকার কারণে আমরা বলতে পারি না, শুধু কি তাই, আপনাদের সাংসদদের মধ্যে অন্তত তিনজন মন্ত্রী আছেন, তো আপনারা সরকারি দলে না বিরোধী দলে, এটা নিয়ে সকলেরই প্রশ্ন যে বিরোধী দলে থেকে মন্ত্রী থাকবেন, বিরোধী দলে থেকে চেয়ারম্যান দূতের মর্যাদায়, দূত ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদায় দূত হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে বিরোধী দল এটা নিয়ে জনগণের মধ্যেও প্রশ্ন আছে। আর ওই যে 5 জানুয়ারির নির্বাচন, সেই নির্বাচনে যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করলো সংবিধান বহির্ভূতভাবে, এটা নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন আছে, কারণ সংবিধানে সুস্পষ্ট উল্লেখ আছে ভোটের মধ্যে দিয়ে। এখন আমরা যাইনি, আসলেই কি আমরা যাইনি, না আমরা আসলে যেতে পারিনি, আমাদেরকে যেতে দেয়া হয়নি। বাংলাদেশে 100 উপরে রাজনৈতিক দল আছে নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে, আর 38 আছে নিবন্ধিত দল, সেই নিবন্ধিত দলের মধ্যে কয়টি দল নির্বাচনে গেছে? বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নির্বাচনে যায়নি, 42টির মধ্যে 6টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে গেছে। তাহলে কি এই নির্বাচনটি স্বীকৃতি পায়? যদি ওই সময়ে নির্বাচনটি না হতো তাহলে কি সংবিধান নষ্ট হয়ে যেত, সংবিধান ভুলনটিত হতো? বিএনপিকে বাইরে রাখবার জন্য তড়িঘড়ি করে নির্বাচনটি করা হয়েছে, তখন না করে যদি আরো 3 মাস পরে করা হতো সংবিধানের 123 ধারার মতে, তাহলেও তো নির্বাচনটি হতে পারত। তারপরেও বিরোধী দলকে সরকারের দায়িত্ব এবং কর্তব্য নির্বাচনে নিয়ে আসা, ওই 3 মাস পরে না আরো 6 মাস পরেও যদি নির্বাচন হতো সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে, তাহলেও সংবিধান সমুন্নত রেখে নির্বাচনটি করা যেত এবং গণতন্ত্রটা কার্যকর হতো। এবং জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান তিনি বলেছেন
নির্বাচনে যাব না, আমাকে জোর করলে আমি গুলি করে নিজেকে আত্মহত্যা করব। তারপরেও উনাকে উনি কিভাবে নির্বাচনে গেছেন আপনিও জানেন, আর আপনাদের অনেকে প্রত্যাহার করেননি তারপরেও প্রত্যাহার হয়ে গেছে, প্রত্যাহারের ডেট পার হয়ে গেছে তারপরেও হয়ে গেছে, অর্থাৎ ওই নির্বাচনের ওই পরিবেশটির কথা মনে করুন, তাহলে আপনার মনে পড়বে যে না, ওটা আসলেই কোনো নির্বাচন ছিল না এবং এই সংসদটা আসলেই জনগণের মতামতের সংসদ নয়। এই সংসদ দ্বিতীয়বারের মতো বাজেট দিল, এটা জনগণের জন্য কষ্টের, গণতন্ত্রের জন্য লজ্জার, এর চেয়ে বেশি আর কি বলতে পারি। আর একটি কথা, জনগণের কষ্ট আর লজ্জার প্রকাশ কি? জনগণের কষ্ট এবং প্রকাশ কি আছে? না, আছে। কোথায় আছে? জনগণের কষ্ট এবং জনগণ তো মাঠে নামে না কখনো, আর এখন আপনি জানেন যে সরকার কাউকে মাঠে নামতে দেয় না, সরাসরি গুলি করে। আগে আমরা দেখেছি যে গুলি তো অনেক পরের কথা, প্রথমে লাঠি চার্জ, তারপরে টিয়ার গ্যাস, তারপরে গুলি করবার হুমকি, তারপরে পায়ে গুলি, এখন সরাসরি বুকে গুলি, কোন রকমের কিছু নেই। জনগণ ভয় পায়, মৃত্যু ভয় পায়, যে কারণে জনগণ আসলে কখনো মাঠে নামেনি, তারা তাদের অধিকারটা প্রয়োগ করে নির্বাচনের সময়। জনগণ যে বিক্ষুব্ধ এই সরকারের উপরে, আপনি দেখেছেন যে 5 জানুয়ারির নির্বাচনের পরে যখন উপজেলা নির্বাচন এলো, প্রথম এবং দ্বিতীয় ধাপ যখন মোটামুটি শান্তিপূর্ণ হলো, 80% জায়গায় পাশ করলো বিএনপি, এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ধাপে কি সহিংসতা করে সরকার নিয়ে গেল, এটা আপনিও জানেন, সারা দেশবাসী জানে। এতেই বোঝা যায় যে জনগণ কোন পক্ষে আছে। এই যে সাম্প্রতিক 3 সিটি কর্পোরেশন নির্বাচন, এখানেও জনগণ যেন ভোট দিতে না পারে, কিভাবে নির্বাচনগুলো ছিনতাই করে নিয়ে গেল সহিংসতা করে, এটা আপনারা দেখেছেন, এই চ্যানেল আই থেকে শুরু করে সকল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া দেখিয়েছে। কাজেই জনগণ চায় গণতন্ত্র এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, জনগণ সেই সুযোগটা পাচ্ছে না, জনগণ ভীত এবং সন্ত্রস্ত। শুধু একটি স্বাধীন দেশে জনগণ আসলে পরবাসীর মতো বাস করছে, এটা অত্যন্ত জনগণের জন্য না শুধু আমাদের জন্য, গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি দুঃখজনক। এখন যে কথাটা আমি সামনে এগুতে চাই, যে আমরা সামনে কি করব, আমাদের অবশ্যই যে সরকারটি ক্ষমতায় আছে, এই সরকারের দায়িত্ব এবং কর্তব্য হয়ে গেছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য, মানুষের অধিকার, ভোটের অধিকার পুনরুদ্ধার করবার জন্য, একটি প্রতিনিধিত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য। অবশ্যই রাজপথের বিরোধী দল, যারা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, তাদের সাথে সংলাপে বসা, তাদের সাথে সংলাপে বসে একটা কার্যকর সংলাপের মধ্য দিয়ে নির্বাচনের আয়োজন করা। যদি তা না হয়, তাহলে কিন্তু বর্তমান শাসক দল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য। আজকে জনগণ ভোট দিতে পারছে না, দুদিন পরে নিশ্চয়ই সেই সুযোগ আসবে। আজকে শাসক দল বন্দুকের নলের মুখে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে স্তব্ধ করতে পেরেছে, একটা না একটা সময় বিস্ফোরণ হয়তো ঘটে যাবে, এবং সেজন্যে আমি বলবো যে এই অবস্থার থেকে জনগণ পরিত্রাণ চায়, জনগণ পরিত্রাণ চায়। এবং আমি মনে করি যে বিএনপি 5 জানুয়ারির নির্বাচনে না গিয়ে যে সঠিক কাজটি করেছিল, সেটা উপজেলা নির্বাচনের প্রথম দ্বিতীয় ধাপের পরের ধাপগুলোতে প্রমাণ হয়েছে এবং সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে, এবং একটি দলীয় সরকারের অধীনে যে জাতীয় সংসদের নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হতে পারে না, এবং সেই ধরনের নির্বাচন কমিশন যে আমাদের নেই, এটাও প্রমাণ হয়ে গেছে। কাজেই আমাদের সামনে এগুতে হবে। আমি সরকারকে বলবো যে অবশ্যই সরকার দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে উদ্যোগ নেবেন কার্যকর সংলাপের জন্য। গণতন্ত্র না হলে অনেক সময় আমরা শুনি সরকারের পক্ষ থেকে যে আপাতত গণতন্ত্র নয়, উন্নয়ন। গণতন্ত্র না হলে টেকসই উন্নয়ন হবে না, কারণ উন্নয়নের নামে লুটপাট হবে। গণতন্ত্র না থাকলে তো আপনি ওই লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না, শক্তিশালী বিরোধী দল না থাকলে তো অনিয়মের প্রতিবাদ করতে পারবেন না, না সংসদে না রাজপথে। অতএব সরকার যদি দেশটাকে রক্ষা করতে চান, গণতন্ত্রকে রক্ষা করতে চান, সরকারকে দ্রুত এগিয়ে আসতে হবে বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করার জন্য। এই যে ওনাদের যে নীরবতা বা ওনাদের যে বিদেশমুখীনতা বা অন্যের দিকে তাকিয়ে থাকা বা উপর সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা বা এই যে কেবল কথার মধ্য দিয়ে সমালোচনা করা,
এটি কি আসলে মানে এর মধ্য দিয়ে কি আপনারা মনে করছেন কিনা যে সময়টা পার হয়ে যাবে বা এই এই চিত্রটাই শেষ চিত্র? আসলে জিল ভাই কি বলবো, মানে রাজনীতি তো একটা কৌশলের খেলা, এই কৌশলে ওনারা বারবার হেরে গেছে। হেরে গিয়ে আত্মবলব্ধি না করে, আত্মসমালোচনা না করে ওনারা কিন্তু সেই ভুলটাকেই বারবার রেকর্ড বাজানোর চেষ্টা করে, এটা ঠিক না। আমরা তো বললাম যে আমাদের বড় আকারে ভুলগুলো ছিল, আমি সমালোচনাগুলো সরকারের করলেন বা আপনাদের করলেন, ঠিক আছে, সমালোচনা আমরা মেনে নিলাম। সমালোচনা তো উনি করবেনই, বিরোধী দল হিসেবে উনি সমালোচনা করবেন, আমরা বিরোধী দল হিসেবে সমালোচনা করবো, সরকারের অনেক সমালোচনার চেয়ে বেশি করা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাজনীতিতে যদি জনগণ একবার আপনার পিস থেকে চলে যায়, সেই জনগণকে আবার ফিরিয়ে আনা অনেক সময় লাগে, আমাদের কথা না। জনগণ বলে, অধিকাংশ মানুষ এখন মনে করতেছে ভিতরে ভিতরে যে বিএনপি আস্তে আস্তে রাজনীতিতে একা হয়ে যাচ্ছে, দেউলি হয়ে যাচ্ছে, এখন নাকি জামাত ওনাদের কাছ থেকে সরে যাচ্ছে বা ওনারা সরিয়ে দিচ্ছে, এটার বাইরের কথা। সরকার মনে করে যে অতীতে যে কোনো সময়ের চেয়ে এখন রাজনীতি অত্যন্ত রাজনৈতিক শক্ত ভিত সে রচনা করতে পেরেছে, যে কোনো সরকার থেকে তার অবস্থান অনেক সুদৃঢ় এবং গণতন্ত্রের ভিত অনেক মজবুত এই মুহূর্তে, এটা সরকারের কথা। সেই কারণে ওনারা যতই বলুন যে গণতন্ত্র নাই, সরকার বলুন যে গণতন্ত্র আছে, এটা শেষ কোথায়? তাহলে গণতন্ত্রটা দেখবে কে কোথায়? কোথায় গণতন্ত্র আছে? জনগণ উনি বলে গেছে ওনার পক্ষে সব আছে, সরকার বলে গেছে আমি তো জনগণের মতামত নিয়ে আজকে গভর্নমেন্ট ফর্ম করেছি, জনগণ তো আমার মধ্যে রাস্তায় নামে নাই, রাজপথে নামাইতে পারে নাই, বিএনপি ডাক দিলেও কেউ যাচ্ছে না। এখন উনি বলে গেছে এটা হচ্ছে সরকার একটা কৌশল যে জনগণকে ঘরে রেখে ওনারা বলে যে আমাদের পিছনে লোক নেই, আমাদের তো নামতে দিচ্ছে না, সরকার তো দেবেই দেবে না নামতে, এটাই স্বাভাবিক। 71 সালে যুদ্ধে কি আমাদের পাকিস্তান ছাড় দিছিল মাঠ, যে আপনারা যে মাঠে যুদ্ধ করেন আমি বসে থাকি ক্যান্টনমেন্টে, দেখি আপনার ক্যান্টনমেন্ট পর্যন্ত অস্ত্র নিয়ে আসতে পারেন কিনা? তা এখানে কেউ কেউ ছাড় দেয় না। রাজনীতিতে যার যার অধিকার এটা হচ্ছে সংগ্রাম করে আন্দোলন করে প্রতিষ্ঠা করে নিতে হয়, সেইখানে আপনাদের নেতৃত্বের দুর্বলতা আছে। নেতৃত্ব শুধু বিএনপি চেয়ারপারসনকে নিয়ে নেতৃত্ব সৃষ্টি হয় না, তার নিচে যে কতগুলো বয়লার থাকে নেতৃত্বে, কতগুলো স্তর থাকে, আমার ব্যক্তিগত ধারণা সেই স্তরগুলো সবরত্রই দুর্বল হয়ে পড়ছে। জেলের ভাই দীর্ঘদিন ওনারা বারবার রাষ্ট্রীয় ক্ষমতা থাকায় সেই ভিত, নেতৃত্বে ভিত একদম নড়বড় হয়ে গেছে। শুধুমাত্র আখের গোছানোতে ব্যস্ত ছিল, আমি কারো নাম বলবো না, সেই সমস্ত নেতারা এবার একদম নীরব, নীরব এমন নীরব যে তারা যে কখনো কোনো রাজনীতি করছেন, বিএনপি করছে, আপনার এখানে ক্ষতি না দিলে আপনি টেরই পাবেন না, কারণ তারা মানে একদম পত্রিকার পাতা থেকে, টেলিভিশনের পাতা থেকে তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন। তা আমাদের দেশের মানুষ 40 দিন হইলে আর মনে রাখে না কেউ মরে গেলে, তা ওনাদের আমরা তো 40 দিনে 40 মাস ওনারা এমন নীরবে গেছে যে ওনাদের এখন ভুলে গেছে। তারা কিন্তু বিএনপির একদম প্রধান প্রথমশালী নেতা ছিলেন, মানে সাথে সকাল বিকেল দুপুর দেখা করতেন, এবং মানে তাদের যে পরিমাণ সম্পদ তারা আহরণ করেছেন ক্ষমতার দাপটে, তারা এখন রাজনীতি কোনো কাজে লাগলেন না, কাজে আসেন উনি, কিন্তু ভালো লোক বেচারা, ম্যাডামকে বুদ্ধি দেবে, কিন্তু বুদ্ধি দেবে কেন? ম্যাডাম তো বুদ্ধি অন্য লোকের নিয়ে রাখছে, সেইখানে ওনার বুদ্ধি উনি ভালো ভালো কথা বলবে, কাজে লাগবে না। বরং উনি এই ভালো কথা বলে যখন বিএনপি অফিস যাবে, আপনি কী বললেন, আমরা রাজপথে লড়াকু সৈনিক, আপনি এই সমস্ত ভালো ভালো কথা বললেন, সরকারকে কেমনে আমরা পরাজিত করতে আমরা জানি না। আর এটা সরকারকে পরাজিত করতে হলে অস্ত্র হাতে নিয়ে পরাজিত হয়, তত জাসদাল্লার আসমা আব্দুর রব রাষ্ট্রপতি থাকতো, ইনি রাষ্ট্রপতি থাকতো, পারে নাই। এখন সব কিছু বাদ দিয়া এই সরকারের সাথে মিলা একটু মন্ত্রিত্ব লইয়ে তারা আরামে আছে। দিস ইজ পলিটিক্স, এই দেশের গণতন্ত্র কাকে বলে? যে যখন ক্ষমতা থাকবে সে কাজ, আমি গণতন্ত্র সবচেয়ে বেশি চর্চা করতেছি, যে রহমান গণতন্ত্র চর্চা করে গেছে, কিন্তু সামরিক শাসন দিয়ে এসে আমি গণতন্ত্র শিখে গেছি মানুষকে। এরশাদ বলে যে রহমান বহু ধরনের গণতন্ত্র দিল, আর ইরশাদ বলছে যে আমরা বলছি যে আমাদের সময় গণতন্ত্র সুবতাস বইছিল, এখনো তার হয় নাই, তৃণমূল পর্যন্ত গণতন্ত্র দিছিলাম এবং আমরা উপজেলা সৃষ্টি করে গণতন্ত্রের নহর বয়ে দিছিলাম, আমাদের হঠাৎ দিয়ে ওনারা এলো যে আমরা গণতন্ত্র আনবো, তারপর আজকে গণতন্ত্রের দুর্দিন কেন, দুরবস্থা কেন? উনি যদি ওনার কথাই মানি যে গণতন্ত্র নেই, এজন্য আপনারা দায়ী, আপনাদেরকে 100 বছর জেল দিতে, এই জন্য আপনারা এই গণতন্ত্র আমাদের শরীর দিয়ে কেন আনলেন? যদি আপনারা ভালো গণতন্ত্র নাই মানতে পারলেন, তাহলে আমাদেরকে
সাপোর্ট করা উচিত ছিল, আমাদের হটাই দিয়ে আপনাকে কোনো গণতন্ত্র আনতে পারলেন না, আনলেন কি এই সমস্ত আইন দিয়ে এখনকার যে গণতন্ত্র নাই। আমরা তো বলি যে এইটা হচ্ছে আধুনিক গণতন্ত্র, এই দেশে বৈজ্ঞানিক গণতন্ত্র, একবার বৈজ্ঞানিক সমাজতন্ত্র দিয়া ব্যর্থ হয়েছে জাসদ, কিন্তু এইবার ব্যর্থ না, এইবার আধুনিক বৈজ্ঞানিক এই গণতন্ত্র মানুষ গ্রহণ করতেছে, এবার ফসল ভালো হয়েছে। মানুষ কয়ে যে ভাই আমরা আন্দোলন চাই না, সংগ্রাম চাই না, পেট্রোল বোমা চাই না, আমরা চাই খাই পরে ভালো থাকতে, আমাদের খালি ঘরে ঘরে একটু বিদ্যুৎ দেন, আমরা টেলিভিশন দেখবো আর ফসল উৎপাদন খাবো, আমরা শহরও যাবো না। সেজন্য আমাদের দেশের এবার আমাদের মূল সমস্যা বেকার সমস্যা অনেক কমে যাচ্ছে। আমাদের যদি আমরা খালি আপনার বেকার সমস্যা কমছে দেশে, কোন শিল্প কি তৈরি হচ্ছে? শিল্প লাগবে না ভাই দেশে, আপনি গ্রামে যাইয়া আপনি ফসল কাটার লোক পাবেন না, আপনি সমস্যাটা আছেই, আপনি কোথাও কোনো কাজ পাচ্ছেন না। মানে তো এই না যে সবার কর্মসংস্থান সব তো ঢাকা উঠে আসতেছে, ঢাকা শহরে কি আছে? সমুদ্রেও আছে না, সমুদ্রে যাচ্ছে কিছু লোক, ওটা হচ্ছে কি ওই কিছু আদম পাচারালীরা করছে কি, দেখাচ্ছে যে মালয়েশিয়া যদি যাও এক পয়সা লাগবে না, আর যাবার পরে যে টাকা পাবা ওখানে তো তুমি থাকতেই পারবা বাড়িঘর করে, আবার দেশেও টাকা পাঠাতে পারবা, নিজে এক পয়সা লাগবে না, এই জন্য গিয়ে তারা জীবন দিচ্ছে অকাতরে। এগুলো ভুলেই কিছু লোকটি নিয়ে গেছে আদম ব্যবসায়ীরা, ওইটাকে আপনি দেশে কোনো সার্বিক চিত্র না, দেশে এবার ফসল ভালো হয়েছে, আমাদের ফসল কিনতে হবে না। এখন আপনার একমাত্র ইয়ে যে এখানে আমাদের প্রচুর পরিমাণ বিদেশি ইনভেস্টার্স আসা দরকার, কিন্তু বিদেশি যারা এখানে টাকা লগ্নি করবে ইন্ডাস্ট্রি বানাবে তারা আসতেছে না। ওরা যদি একটু সহনশীল হয় যে আমরা আগামী পাঁচ বছর বা এই পাঁচ বছর না সাড়ে তিন বছর আর আন্দোলন সংগ্রাম করব না, দেখবেন যে সাড়ে তিন বছরের মধ্যেই বিদেশি বিনিয়োগ এখানে বেড়ে যাবে, আমাদের কর্মসংস্থান। সেক্ষেত্রে আগামী 2019 সালের ইলেকশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কতজনের বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখেন? না, ওনারা না আসলে আমরা 300 আসনই আমরা নিজেরা নিজেরা ইলেকশন করবো, আমরা হয়ে যাবো ইনশাল্লাহ, কেউ ঠেলে দেবে না। মানে 300 বিনা প্রতিদ্বন্দ্বিতা? প্রতিদ্বন্দ্বী না, প্রতিদ্বন্দ্বী আমরা করবো, আপনার সাথে আমি করবো, অসুবিধে কোথায়? আপনি আসবেন না, আপনাকে আমি দাওয়াত দিব, সংলাপ করবেন না, আপনি বলবেন কি যে আমি তখনই আসবো যখন আপনি ইনশিওর করবেন যে ইলেকশন আমি ইলেক্টেড হইয়া আমি বঙ্গভবন দখল করবো। আপনাকে তো নির্বাচনে জয়ের কেউ দিতে পারবে না, গ্যারান্টি দিতে পারবে না, ইলেকশন আসলে গ্যারান্টি দেওয়া যাবে, আপনি আসলেন না, এবার আসেন নাই, না এসে এখন যদি আগামীতে 19 সালে না আসেন, আপনি কি মনে করেন যে ইলেকশন হবে না? এক ঘন্টা দেরি হবে ইলেকশন করতে, আমরা কেন সংবিধান লঙ্ঘন করব? আমরা একদিনও দেরি করব না, ইলেকশন হবে, আপনি না আসলেও দেখবেন যে 42টা দলের কথা বলছেন, আসলে তো ইলেকশন করার মতন 42টা দল নেই দেশে, সত্যি কথা বলতে কি আপনার হাতে গোনা 8-9টা দল ইলেকশন করতে পারে, আর যাদের নিয়ে আপনারা যে 22 দল বানাইছেন, আসলে আপনাকে বললে আপনি 22 দলে অর্ধেক নামও করতে পারবেন না, কিন্তু এইগুলো হয় কি ওই কয়েক যে নাগরিক কমিটি, একজনকে শত নাগরিক কমিটি, একজনকে হাজার নাগরিক সশস্ত্র না কি বলে, হ্যাঁ সশস্ত্র নাগরিক কমিটি, অর্থাৎ আপনারা যা বলবেন আমরা তার 10 গুণ বাড়াই বলবো, এটা গণতন্ত্র না। আপনারা আসেন, নিশ্চয়ই করবেন, ফিরোজ ভাই তো সরকারি বিরোধী দল, এটা নতুন সংজ্ঞা, বিরোধী দল সরকারি বিরোধী দল, তো যে কারণে ফিরোজ ভাইয়ের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করাটা ঠিক হবে না। এখন ফিরোজ ভাই যে কথাটা বললেন যে আন্দোলন, আমরা কিন্তু স্বাধীনতা যুদ্ধ করেছি, পাকিস্তান সরকার কিন্তু আমাদেরকে অস্ত্র দেয়নি, আমাদের অস্ত্র জোগাড় করে নিতে হয়েছে, গণতান্ত্রিক আন্দোলনে যদি অস্ত্রের ব্যবহার হয়, আমি অস্ত্রের কথা বলি ওই সময় বলছি, ওই তো না ওই যে বললেন আর কি, আমরা তো গণতান্ত্রিক আন্দোলন করি নিরস্ত্র, জনগণ সরকারের কাছে থাকে অস্ত্র, তো সরকার সেই অস্ত্রের ব্যবহার যদি নিরস্ত্র জনগণের উপরে চালায় তখন কিন্তু আমাদের করবার কিছু থাকে না, কাজেই তখন গণতান্ত্রিক আন্দোলনটা চালানো খুব কঠিন হয়ে যায়। যেই দেশে কর্তৃত্ববাদী সরকার থাকে, ফ্যাসিবাদী সরকার থাকে, সেই দেশে কখনো গণতান্ত্রিক আন্দোলন ওইভাবে করা যায় না, তখন নতুন কৌশলেরই
আশ্রয় নিতে হয়। আমাদের সময় করছিলেন আন্দোলন বাংলাদেশটা, আমাদের সময় 90 তে আন্দোলন করছিলেন, আপনাদের আপনাদের সময়ে কিন্তু এখন যেভাবে গুলি হয়েছে সেইভাবে গুলি কিন্তু আপনাদের সময়ে হয় নাই, ওইভাবে গুলি কিন্তু আপনাদের সময়ে হয় নাই। আপনাদের সময় আমরা রাস্তায় মিছিল করেছি, মিটিং করেছি, কাজেই এই এখন সময়ের পরিবর্তন হয়েছে, আমাদেরও আন্দোলনের কৌশল পরিবর্তন হবে। তবে যে কথাটা আপনি বললেন জিয়াউর রহমানের কথা, এই কথাটা আমাকে একটু বলতেই হয়, এরশাদ যেমন নিজে ঘোষণা দিয়ে সামরিক অভ্যুত্থানটা করেছেন, এই যে আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, ওনাদের সময় আপনি বলছেন মিছিল করতে পেরেছেন, মিটিং করতে পেরেছেন, তো আজকের এই অবস্থাটা কেবলমাত্র বর্তমান সরকারের জন্য দেয়নি, এর জন্য দায়িত্ব কিন্তু আপনাদেরও খানিকটা আছে। আপনার মনে থাকবার কথা যে 96 সময়ে 96 তে ফেব্রুয়ারির পুরোটা সময় জনতার মঞ্চ প্রথমে ঢাকায় পরে সারা বাংলাদেশে করেছিল, একটা গুলিও হয়নি এবং সেগুলো ভেঙেও দেয়া হয়নি। তাহলে আপনি দেখবেন 96 পরেও তো আপনারা ক্ষমতায় ছিলেন, হ্যাঁ 96 পরেও কিন্তু এই ধরনের গুলি হয়নি, এই ধরনের অফিস থেকে বের করে গ্রেফতার করা হয়নি, এই ধরনের সাবেক মন্ত্রী সিনিয়র নেতা তাদের পায়ে ডান্ডা বেরি পড়ানো হয়নি। আমার মনে আছে যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জলিল ভাই মারা গেছেন, আল্লাহ ভেস্ত নসিব করুন, উনি বলছিলেন আমার কাছে ট্রাম্প কার্ড আছে, 30 এপ্রিল সরকারের পতন হবে। এত বড় কথা বলবার পরেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়নি, একদিনের জন্য জেলে যাননি, আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 80 উপরে মামলা নিয়ে এখন কারাগারে আছেন। কাজেই আমাদের সময়কার সরকারের চরিত্র এবং আচরণ আর এখনকার সরকারের চরিত্র এবং আচরণ অবশ্যই মানে সারা জাতি পার্থক্যটা স্পষ্ট করবে। আর উনি জিয়াউর রহমানের কথা বললেন, এরশাদ সাহেব কিন্তু নিজে ঘোষণা দিয়ে সামরিক অভ্যুত্থান করেছিলেন, আর জিয়াউর রহমান কিন্তু নিজে সামরিক অভ্যুত্থান ঘটাননি, ঘটিয়েছিলেন আওয়ামী লীগ নেতা খন্দকার মুশতাক আহমেদ। উনি একটি বিপ্লবের মধ্য দিয়ে, বলা হয় সিপাহী জনতার বিপ্লব, এবং ওই সময় আমি ঢাকায়ও ছিলাম, সিপাহী জনতার একটি মানে বিপ্লবের মধ্য দিয়ে উনি ক্ষমতায় এসেছেন, উনি সামরিক আইন জারি করেননি, এটা কোথাও নেই। কাজেই এরশাদ সাহেবের সাথে উনাকে তুলনা করাটা নেহায়েতই শুধু ভুলই হবে না, উনার প্রতি চরম অবিচার করা হবে, ইতিহাস কখনো এটা গ্রহণও করবে না। আর ভালো ফসলের কথা বলেছেন, এটা আমাদের জন্য বড় কষ্টের, এবার সত্যি ভালো ফসল হয়েছে, কিন্তু ভালো ফসলের পরেও কৃষকের মাথায় হাত আর চোখে পানি, কারণ এক মন ধান ফলাতে লাগে 650 টাকা, বিক্রি করেন 400-450 টাকা। এই যে এত ফসল ফলছে, বিদেশ থেকে ভারত সহ বিভিন্ন দেশ থেকে প্রচুর চাল আমদানি হচ্ছে, এবং সেই চালের দাম কম, ধানের দাম কম, এদের দেশীয় চালের দাম আরো কমে যাচ্ছে, যে কারণে এটা মাথায় হাত, এটা সরকারের ভুল পলিসির কারণে, একেবারে দেশ বিরোধী পলিসির কারণে আজকে জনগণের মাথায় হাত। আপনি বলছেন যে বেকার সমস্যা নেই, বেকার সমস্যা কতটা প্রকট যে এই যে এখন মালয়েশিয়াগামী বা বিভিন্ন দেশগামী এই যে শিপের উপরে যে অভিবাসী, তাদের দেখলেই পাই আজকে 8 বছর যাবত এই যে বৈধভাবে বিদেশ যেতে পারছে না, এই যে আপনি নিজে বললেন যে দেশে বিদেশি এবং দেশি কোনো বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, আজকে মানুষ দিশেহারা, আমাদের জন্য হবে কেন দেশে? না না, আন্দোলনের জন্য না, ফিরোজ ভাই বুঝতে হবে যে একটি সরকার যখন ক্ষমতায় থাকে, সরকারকে দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করবার দায়িত্ব সরকারের, বিরোধী দলকে আস্থায় এনে, জনগণকে আস্থায় এনে দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করা, একটা বিনিয়োগের পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব এবং কর্তব্য। সেখানে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে। কাজে আমি বলবো যে ভুল নয়, আগামী দিনে যত দ্রুত একটি কার্যকর সংলাপের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচনে যেতে পারি, একটি নির্বাচিত সরকার জনগণ দেখতে চায়, এই দেশে জনগণ গণতন্ত্র দেখতে চায়, আমাদের কথার ফুল ঝুরির চেয়ে কার্যকর গণতন্ত্র এবং নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আপনি যদি 2019 বলেন, 2016-17-18 যেদিনই নির্বাচনটা হোক, সেই নির্বাচনেও যদি বিএনপিকে বাইরে রাখতে চান, জনগণ কিন্তু এই 5 জানুয়ারির নির্বাচনকে যেমন বৈধতা দেয়নি, তেমনি ওই নির্বাচনও কিন্তু বৈধতা পাবে না।
আমি জোর করে শাসন করতে পারি, সে শাসন জনগণের শাসন হবে না। আমরা স্বাধীন দেশে কেউ পরবাসী হিসেবে বাঁচতে চাই না, বসবাস করতে চাই না। জনগণের শাসন কায়েম করতে হলে আপনাকে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যেতে হবে, প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে যেতে হবে। আর সেই প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের জন্য প্রধান প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনে আনা সরকারের দায়িত্ব কর্তব্য। দরকার হলে বার বার বিরোধী দলের সাথে বসতে হবে, যদি সরকার দেশপ্রেমিক হয়, যদি সরকার গণতান্ত্রিক হয়। আর যদি তা না হয়, জনগণ হতাশ হবে, গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। আর আমরা যতই বলি যে গণতন্ত্র না উন্নয়ন, সেই উন্নয়ন যেমনি টেকসই হবে না, সেই উন্নয়নের নামে লুটপাট হবে। সেদিক থেকে আমি ফিরোজ ভাইয়ের কেউ বলবো যে আপনার দলকেও সাবধান হতে হবে। এভাবে সরকারে গিয়ে শুধুমাত্র কিছুদিন আপনারা ভালো থাকতে পারবেন বটে, কিন্তু ইতিহাসের কাঠগড়া থেকে কিন্তু কেউই আপনারা রক্ষা পাবেন না। সেদিকে আমি স্বীকার করেছি, অবশ্যই সতর্ক আমি স্বীকার করেছি। আপনারা যেমন স্বীকার করেন না, আমরা কিন্তু অকপটে স্বীকার করি যে পাবলিক পারসেপশন হচ্ছে যে আমরা সত্যি বিরোধী দল হতে পারিনি। আমাদের একটা ভুল ধারণা এবং একটা খারাপ ধারণা আছে, নাহলে আমরা অপোজিশন ভালো করতে পারতাম। আত্মসমালোচনা সবার করতে হবে, আপনারা তো আত্মসমালোচনাই করেন না। আপনারা যা করবেন, জনগণের উপর স্টিম রোলার চালাবেন, গ্রেনেড মামলা করলে কেউ না এটা একটা ই ছিল। আপনারা নিজেদের সরকারের সাথে, আমি আওয়ামী লীগকে ডিফেন্ড করতে আসি নাই, কিন্তু আওয়ামী লীগের আপনাদের সরকারের মধ্যে পার্থক্য হচ্ছে, আপনাদের সময় একটা গ্রেনেড হামলা হইলো, একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধুর মেয়ে তাকে মেরে ফেলানো দিয়েছিল, সে অলৌকিকভাবে বেঁচে গেছেন, 23 জন লোক মারা গেছে, প্রায় 500-600 লোক আহত হয়েছে। গ্রেনেড যন্ত্রণা এখনও আমাদের অনেক সংসদ সদস্য, যাতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সংসদ সদস্য বানিয়ে আনছেন, মহিলারা তারা ভোট দিয়ে আসেন লাঠিতে স্কেচে। তা এখন সেইটা কেন হলো, সেইটা কি গণতান্ত্রিক সরকার আপনি বলবেন? আমাদের জাতীয় পার্টিকে কোথাও মিটিং মিছিল করতে দেন, আমাদের আফসোস নাই, কারণ কিন্তু আমরা সরে যাচ্ছিলাম, আপনারা দেন নাই আমাদেরকে। তা আপনারা গণতন্ত্র আপনাকে মানুষের দেয় না কেন, তাই না? অর্থাৎ এটা একটা রেওয়াজ হয়ে গেছে, আমি অপোজিশনকে কোথাও নামতে দেবো না, মিটিং করতে দেবো না, মিছিল করতে দেবো না। আমরা নির্বাচনে যেতে গেলাম, তো ডক্টর কামাল হোসেন সাহেবের মতো লোক বললো যে সহিষ্ণুতা ইলেকশন করতে পারবে না। শাহাবুদ্দিন সাহেব বললো যে ওরা দাঁড়িয়ে পড়ছি, আমাদের একটা ক্যানভাস নাই, আমাদের একটা পোস্টার নাই, কিছু নেই, আমরা 38টা সিট পেলাম, হাত পাও বাঁধে আপনাদের সাথে আমাদের বললো নদী পার হইতে হবে সাঁতার দিয়া। আমরা সেই সাঁতারে অংশগ্রহণ করলাম, আমরা তৃতীয় স্থান অধিকার করলাম। আপনাদের তো অতটা করেনি, আপনাদের বলছিল যে আপনারা হাত পা বাঁধা না, আসেন নির্বাচনে আসেন, কিন্তু আপনারা নির্বাচনে আসেন নাই। ভুলকে স্বীকার করতে হবে। দেখেন, ভুল করলে কিন্তু মাশুল শুধু নেতারা দেয় না, গোটা দেশ দেয় এবং কর্মীরা দেয়, দল দেয়। বিএনপি মতন বিশাল একটা দল কীভাবে এখন এলোমেলো আমার চোখে ধরে, আমি একজন ফিল্ডের রাজনীতি কর্মী, একদম আমি এসে থাকি, আমি খুব বড় নেতাদের কাছে কখনো থাকি না, সাধারণ লোকদের কাছে থাকি। এই যে একটু আগে আমি বাফা থেকে আসলাম, একাডেমি থেকে আসলাম, তা এখানে বিএনপির মতো একটা বড় দল, তারা শুধু ভুল রাজনীতির জন্য, এত ভুল করা উচিত হয় না, এটা ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আপনাদের মানুষের কেন আপনাদের এত বড় দল আজকে এর কাছে ধরনে দিতে হবে, ওখানে দরখাস্ত দিতে হবে, ওখানে, এটা দেউলিয়ার লক্ষণ। আপনারা যদি আপনাদের নিজেদের দলটা নিয়ে ইলেকশন না করে যদি বসে থাকতেন, ওই যে যে রাস্তা আপনাদের অফিসটা, সেই রাস্তা মতো মানুষ যদি আপনাদেরকে আসেন, বেরিয়ে আসেন, আপনাদের আমরা ক্ষমতা দেখতে চাই, কিন্তু আপনার তা না করে জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে পড়লেন। এই রাজনীতি হয়েছে কি, আপনার স্ট্যান্ডিং কমিটি বানিয়েছেন, কারেন্টলি বানিয়েছেন, আপনি নিজেও করতেন না, তাদের কি ফাংশন তা আপনি জানেন না, দরকার আছে? আপনারা আনেন, আপনাদের মতন যারা ভালো লোক, যারা বুঝে রাজনীতি, বুঝে চর্চা করে, তাদের আনতে হবে। বিশাল বিশাল ভারী ভারী লোক যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে অনেক অপচয় করছে, অনেক কিছু লুটপাটছে, তাদের দরকার কি আস্তে রাখে এখন দলের? এটা মাথা ভারী, প্লাস তোষামোদ্দির রাজনীতি, এটা বন্ধ করতে হবে। এইটা যে বন্ধ, যারা বন্ধ না করবে, যে দলই হোক, আমার দল হোক, আপনার দল হোক, এইটা বন্ধ করতে হবে। হ্যাঁ, আমি এক দেড় মিনিটেই বলবো। 21 আগস্টের গ্রেনেড হামলাটা অবশ্যই একটা ঘৃণ্যতম বিষয়, ঘৃণ্যতম হামলা। এটা কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা ঘটুক, সেটা কারোরই কামন নয়। আমি এটাকে অবশ্যই সবসময় সব টকশোতেই ঘৃণ্য বলে অভিহিত করি। দেখুন,
সেখানে কিন্তু বিএনপি সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে, সেখানে কিন্তু বলা হয়েছিল যে আপনারা ওখানে মিটিংটা না করে আপনারা মিটিংটা এই মুক্তাঙ্গনে করুন। এখন আমরা বেশি এটা নিয়ে বলতেছি কেন? এটা এটা প্রতিদিন আছে, মামলাটা চলছে, বেশি বলবো না, মামলা চলছে, কই বলবো, মামলা চলছে, মামলা রেজাল্ট আমরা দেখছি। ওইখানে মিটিংটা করবার কথা ছিল না, সরকার অনুরোধ করেছিল মুক্তাঙ্গনে করবার জন্য, এবং এর জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন পর্যন্ত হয়েছিল। আমি এর চেয়ে বেশি বলবো না। আর আপনি আমার ম্যাডামের উপদেষ্টাদের কথা বলছেন, আমার ম্যাডামের উপদেষ্টারা এতটাই যোগ্যতর যে সেখানে রয়েছেন সাবেক সব সচিব, কারা সচিব হয় একেবারে যারা মেধাবী অফিসার হিসেবে জয়েন করে, আমি একটা কথা বলি না বলে পারলাম না ভাই, জেনারেল হয় যারা, কথা বলি না না আপনাদের দেখি বলতেছি, হ্যাঁ সচিবরা যদি রাজনীতি করতে পারতো তাহলে সচিবগিরি করতে পারতো, রাজনীতি না, আমি যদি সচিবগিরি করতে পারতাম রাজনীতি করতে পারতাম, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, আপনি সম্পূর্ণ ভিন্ন জিনিস। ফিরোজ ভাই আপনার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আমি সেটা বলছি, শেষ করতে হবে। কাজেই উপদেষ্টারা যে সঠিক উপদেশ দিচ্ছেন, এখনো নির্বাচনে যখন জনগণ বিএনপির পক্ষে দলে দলে আসে জোয়ারের মতো, তখনই বোঝা যায় যে সঠিক বিএনপি, এই শেষ লাইনটা বলি, নির্বাচনে ভুল করে নাই। 96 কিন্তু আওয়ামী লীগ যায় নাই যে না দলীয় সরকারের অধীনে যাব না, কাজেই ভুল করেনি। এখন আমরা সঠিক মানে সিদ্ধান্তটা সরকারের জানতে চাই, যে জনগণের চাওয়া পাওয়া অনুযায়ী সরকার বিরোধী দলের সাথে আলাপ, 2019 সাল নির্বাচন, 2019 সাল সরকারের সিদ্ধান্ত, আমরা জানি জনগণ কিন্তু 2019 সাল মনে করে না, সরকার চায়। আপনি সরকারের সিদ্ধান্ত জানতে চাইছেন, সরকারের সিদ্ধান্ত আমরা যেটুকু বুঝি 2019, আমরা চাই সরকার যত শীঘ্র সংবিধানকে গণতন্ত্রের স্বার্থে নির্বাচন দেবে, সংবিধানকে সমুন্নত রাখতে সব সরকার চায়। সেই জন্য সরকারের উপরে কোনো বাড়তি চাপ না থাকলে 2019 সালে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা আসবেন, আবার না আসলে অন্যান্য সমস্ত দল দিয়ে আরেকটি নির্বাচন করতে হবে। বিএনপিকে বাড়তি চাপের আশা করবে কেন? সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, এটাই তো সরকারের দায়িত্ব। জনগণ চাইছে তাই না? দর্শক অনুষ্ঠানের শেষে প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেইসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং কাজী ফিরোজ রশিদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, গণতন্ত্র আমরা চাই শক্তিশালী আরও করতে চাই, যেভাবেই হোক না কেন এক ধরনের গণতন্ত্র আছে, যদিও এটির নামকরণ আমার এক অতিথি আজকে করেছেন, নতুন শুনলাম তার মুখে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। একটা সময় আমরা বৈজ্ঞানিক গণতন্ত্র, একটা সময় বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা শুনেছিলাম এবং সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র নিয়েও অনেকে তখন সমালোচনা করেছিলেন যে সমাজতন্ত্রের আবার বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি, সমাজতন্ত্র নিজেই তো ইটসেলফ এক ধরনের সাইন্টিফিক বিষয়। সো বৈজ্ঞানিক গণতন্ত্রের কথা বলি আর উন্নয়নের কথা যাই বলি না কেন, এর কোনোটাই কিন্তু গণতন্ত্রের পরিপূরক নয়। গণতন্ত্র ছাড়া উন্নয়ন টেকসই হবে না, যত কথাই বলুন না কেন। আবার এই কথা যারা সবচেয়ে বেশি উচ্চারণ করছেন তাদেরকেও কিন্তু মানুষ বিচার করছে, তারা নিজেরা ভুলের প্রতিনিয়ত ভুলের সংখ্যা বাড়িয়ে চলছেন এবং তার প্রমাণ তাদের ক্ষয়িষ্ণু অবস্থা, কিন্তু ভুল বেশি না করলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে নিশ্চয়ই তারা কিছুটা ইতিবাচক ভূমিকা বিরোধী রাজনৈতিক দল হিসেবে রাখতে পারতেন। এর অতীতে তারা ক্ষমতায় ছিলেন একাধিকবার, সেই সময়টা তারা অনেক ভুল ত্রুটি করেছেন এবং সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করেছেন কিনা সেগুলো স্বীকার করেছেন এমন কোনো লক্ষণও কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। কাজেই জনগণের আস্থা তাদের উপরে কতটা আছে সেদিক তাদের আসলে নিজেদের চুলচেরা বিশ্লেষণ করা উচিত। যদি অনেক সময় মনে হয় যে তাদের প্রতি একটা সমর্থন আছে বা তারা মনে করছেন বা অনেকে ধারণা দেবার চেষ্টা করছেন যে নির্বাচন হলেই তারা বিজয়ী হবেন, সেটি কতটা তাদের প্রতি সমর্থনের কারণে আর কতটা ওই যে গণতন্ত্র নিয়ে, উন্নয়ন নিয়ে বা বৈজ্ঞানিক গণতন্ত্র নিয়ে যে প্রশ্ন জনমনে রয়েছে, যে অসন্তোষ রয়েছে তার কারণে, এই চুলচেরা বিশ্লেষণ না করলে কিন্তু তাদের এই ভুলের মাত্রা প্রতিনিয়ত বাড়তে থাকবে এবং সেটি করে আত্মসমালোচনা, আত্মশুদ্ধির মধ্য দিয়ে কিন্তু তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাটা করতে হবে। যারা ক্ষমতায় আছেন, ক্ষমতা কেউই চিরস্থায়ী থাকতে পারেন না, 20-25 বছর অনেকে ক্ষমতা আছেন কিন্তু বিদায়টা কখনোই তাদের খুব বেশি সুখকর হয় না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকলে ক্ষমতায় হয়তো 5-10 বছর থাকা যায়, আবার বিরোধী দলে আবার জনগণ তাদেরকে নিয়ে আসে, এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চললেই বোধ হয় রাজনীতিটা সুস্থ অবস্থার মধ্যে থাকে এবং একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বারবার ক্ষমতায় আসবার সুযোগ পায় এবং জনগণের ভালোবাসাটা আরও অধিক মাত্রায় পায়। কাজেই ক্ষমতায় যারা আছেন তাদেরও এটি উপলব্ধিতে আনা তাদের জন্য
অত্যন্ত জরুরি। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।